এখনো বুনো হয়নি ইনশাআল্লাহ হল আজিজ জাতাহার কি ধরতি পর ও চেরাগ ও নগমা ও চেরাগ জ্বল রহা হে যে পুরি ধরতি পর ওর বো জওয়ার মে ফৈল রহা হে ও ধরতি সে ও চেরাগ কি রোশনি ফৈল রহি হে उन्हीं में से एक सदका ये भी है बोलो सुभान अल्लाह मगर और भी जदहर वालों को तरीके से मदरसा चलाना चाहिए जिस अंदाज से चलाना था उसी अंदाज से चलाना चाहिए बहरहाल इशारा कर रहा हूँ किनारे के तौर पर अल्लाह ताला एक हजार टका तुम निजे दर पर कबूल करे ना और नाना दिलार साहेब के अल्लाह दुनिया छेन चले गए उन्हीं चले गए আমাদের গুণের মধ্যে ছিল পাঁচজন তার মধ্যে দুইজন চলে গেছে গ্রামের লোক আসলাগা বসে আছে কে কো চিন্তা করে বাপ রে বাপ বাড়ি হলে কোন বিষয়ে সম্পর্ক মানে হাজিদের মধ্যে যারা হজ করতে যাবে দুইজন কিন্তু বিদায় দুইজনের মধ্যে আমি তিনজনের মধ্যে আমি আছি আল্লাহর মসিবত কোন দিন দেখে যাবে মওতের কথা কি বলতে পারবে আপনি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ বলতে পারবে পারবে কি ইনশাআল্লাহ হল আজিজ রাসূল আযম ওরে মুজাসসাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কোফাই আল্লাহ ওর কবরটাকে তুমি জান্নাতি কিয়ারি করে দাও সমস্ত গুনাহকে maaf করে নানা দিলার সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করো বল আমিন আমিন ইয়া রাসূলুল্লাহ মনে রাখবেন হাদিস 1009 2009 3000 সাহাবায়ে কেরাম কয়হাজার আর কি কবর পাটিতে 1 লক্ষ থেকে বেশি কাফির 1 লক্ষের মোকাবিলাতে 3000 কি কাছে আছে কিন্তু এদের মধ্যে ছিল ইমানি দোষ ইমানি শক্তি আর কাফিরদের শরীরে ছিল শারীরিক অবস্থায় তাদের শক্তি ছিল বরাবর ইমানওয়ালা আর এক ভেড়িয়াকে সামনে अगर वो शीर लंगड़ा भी होता है तो हजारों भेड़िए के सामने वो काली जो आता है बोलो तातीर मत दाड़ी आज देखो तातीर मत कारण कि आपनारा बसे आछेन जमीते আপনারা জমিদার কেউ চৌকির উপর বসে আছে তো চৌকিদার আর ওরা যে কোনো জায়গা পায় না তো মনে হয় ওরা হুয়াল্লার মতো দাঁড়িয়ে আছে থানাদার ঠিকাদার হুয়াল্লার তো হুয়াল্লার হতে হবে না বরাদার কথাটা পাইতে দিবে আপনাদের ভালোর জন্য কথাটা বলছি বরাদার 3000 রাত্রে বেলায় খোশখবরি দিয়ে দিলেন জনাবে জিবরিল মাহবুব 3000 সৈন্যকে আপনি নিয়ে যান আর 3000 সৈন্য আপনার এমন ভাবে যুদ্ধ করবে ওরা পরাজয় হয়ে যাবে পরাজয় হয়ে যাবে আপনি জয়লাভ করবেন বলুন সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজবাহা সমস্ত সকালের পর সাহাবাকে জিজ্ঞাসা করতেন চলো তাইফের ময়দানে যেতে হবে যুদ্ধ করার জন্য আল্লাহ যেই সময় যুদ্ধ করতে যাবে কেবল দুইটা ঘোড়া সর্ব সমান সংখ্যে নিল যা কিছু ছিল আর আবু জেহেলের দলে লোকরা হারাম ঘোড়া এক কদায় লাঠি ঘোর জুতা ঘোর যাবতীয় ছিল বড় বড় মাটকা সটকা কাফি 1 লাখ থেকে বেশি সৈন্য তারা নিয়ে গিয়েছে যুদ্ধ করার জন্য তারপর তার খিলখিলে হাসতেছে আজকে মুহাম্মদকে মিটিয়ে দেব নাউযু বিল্লাহি মিন যালিক আরে আবু জেহেল তুই যা মিটায় যা রে তুই খুদ তো মিট গয়া রে अरे निश्चित का भी आप लहब तू मेरे सरकार को क्या मिटाएगा खुद तू पीट गया रे उठवा उठाई बा शैबा इस लफ्ज़ बंद के मुकाबले में आकर तो अपनी ताकत और कमर दिखा रहा है लेकिन इस्लाम के सामने तेरी एक भी नहीं चलेगी अरे मरने वाले तो मिट जाते हैं मरने वाले भी मिट जाते हैं तुम उसी नियत में मेरे सरकार को मिटाने आए थे मगर कुरान सच्ची गवाह दे रहा है कि अरे जो जो मुकाबला करने आए थे अरे आबू जहल भी खुद मिट गया आबू लहब भी मिट गया शैबा उबैदा भी मर गया मगर मेरे मुस्तफा का इस्लाम हमेशा हमेशा जिंदाबाद इस्लाम का झंडा इस्लाम का बोलबाला है इस्लाम का झंडा लहराया जाता है बोलो इस इस्लाम इस धरती पर काबू जहर का झंडा कोई लहरा रहा है यजीद का झंडा कोई लहरा रहा है जो यजीद को पताने के लिए उनके चेहरा जब के लिए चोट लगा के बैठा है
यजीद रहमतुल्लाह अलैह अमीरुल मोमिनीन कहलाता है, तुमसे चैलेंज है आप जहल के संग साथी यजीद को हजारों तरफ से इधर उधर से बताने की कोशिश करो मगर नहीं बता सकते। तुम अपने धर्म बाप यजीद को कभी जन्नत में नहीं ले जा सकते, मगर इतिहास उठाओ इसी सरजमीन पर पता चल जाएगा, चल जाएगा कि इस धरती पर इमाम हुसैन के मानने वाले कितने हैं और ये जिस लानत भेजने वाले कितने हैं। जरा मिलकर कह दो आप और हम जिसको मानते इमाम हुसैन को या यजीद को, तो हाथ उठा के जरा देखो इमाम हुसैन से बड़ मोहब्बत करने वाले हैं। सुभान अल्लाह सुभान अल्लाह, मैं सोच भी नहीं सकता था कि आपके दोनों हाथ उठे, अल्लाह ताला आपके दोनों उठे हुए हाथों को अपने बागा में कबूल फरमाए। बोला आमीन आमीन। जिनारा जिनारा हाथ उठाए चल 100 करोड़ टाका दे दो, देन 100 करोड़ टाका दे। लेकिन किया जे मर्द मुजाहिद 100 करोड़ टाका विशेष अपनार কাছে চাইতে হলো। সুবহান আল্লাহ, এই হুমরাই যাও হুমরাই যাও, আরে টাকা দিচ্ছে আচ্ছা মা বন্ধা সকাল থেকে সকালে সকালে আপনারা এসেছেন, 100 করোড় টাকা আপনারা দিতে পারবেন না? ইনশাআল্লাহ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে শুনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের জন্য 100 করোড় অন্তত টাকা দিয়ে পাঠান, আপনাদের কাছে বেশি চাপ সৃষ্টি করব না, 100 করোড় টাকা দেন তো আমার হাতে ইনশাআল্লাহ 300 টাকা ইনশাআল্লাহ দিয়ে তো দেখবে লোকলো কাঁথা দিয়ে কাঁথা মালি ভাই। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 করোড় টাকা দেন ইনশাআল্লাহ দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সাহাবাই কেরামকে নিয়ে সস্তে করে আল্লাহ চোখের পানি নিয়ে রওনা হবেন বলে ওই মদিনার একজন বিধবা মেয়ে যার স্বামী নাই স্বামী হারা কোটি ছেলে 3 বছর ছেলে 2 বছর বয়স ওই ছেলেকে নিয়ে হাজির হয়ে গেছে। আনা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এহে নবী আমার মা বাবা আপনার পায়া তলে কুরবান হুজুর আমি ইলাম শুনতে পেয়েছি আপনি যুদ্ধের ময়দানে লাগছেন যুদ্ধ করার জন্য, আপনার কাছে তো অত হাল হাতিয়ার নাই অত টাকা পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ এ আমি খুবই করি আমার স্বামী আপনার সঙ্গে থেকে অমুক যুদ্ধের ময়দানে অমুক যুদ্ধের ময়দানে হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি আশা করলাম আমার স্বামী থাকলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য যেত কিন্তু আমি স্বামী হারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আমি আপনাকে ছেলেটা আপনার হাওলায় করে দিতে ওজো। নবী আমার বলেন ওরে বিধবা স্ত্রী তুমি আমাকে ছেলেটা দিচ্ছ, আমি জিহাদের ময়দানে যাব বলে এই ছেলেটা সঙ্গে করে রাখলে বড় অসুবিধা হবে। চোখের নয়নের মনে রয়েছে এই ছেলেটাকে আপনি নিজের গোদে করে নেন হুজুর, বলে আমি কি করব আমার বলো
মারহাবা 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 আগে এসে জন্ম আমের